ভিউয়ার্স, হয়ে গেল আমার গ্রিল স্পাইসি হারিয়ালি চিকেন। আমি আপনাদের পরিবেশন করে দেখালাম, তো কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন এবং বাসায় অবশ্যই রান্না করবেন। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আমি রয়্যাল রাজ, আর একপ্রবাসী রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি অভিনন্দন শুভেচ্ছা। বরাবর মতো আজকেও হাজির হয়েছি কিভাবে গ্রিল স্পাইসি হারিয়ালি চিকেন বানাবেন। তো গ্রিল স্পাইসি হারিয়ালি চিকেন বানানোর জন্য আমি এখানে 1 কেজি মতো মুরগি মাংস নিয়েছি, জিস ঠিক এই সাইজ করে নিয়েছি আমি মুরগি মাংসটাকে। সাথে আছে কাঁচামরিচ, আদা, রসুন, কাঠবাদাম, গোলমরিচ, আস্ত জিরা, আছে এখানে পেঁয়াজ কুচি করা, আছে এখানে কিছু টক দই, ধনে পাতা, পুদিনা পাতা, এক ফালি লেবু। এই সবগুলিকে ভিউয়ার্স আমি একসাথে ব্লেন্ড করবো, ব্লেন্ড করে মুরগিটার সাথে ম্যারিনেট করবো। তো আমি ম্যারিনেট করে নিয়ে আসতে আসতে সাথেই থাকুন। তো ভিউয়ার্স, দিয়ে দিচ্ছি হচ্ছে একটু পরিমাণ মতো হলুদ, সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি কিছু লেবু রস, আর সাথে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা হচ্ছে সব উপকরণগুলি, আর সাথে দিয়ে দিচ্ছি টক দই। সবগুলো উপকরণ আমি একসাথে ম্যারিনেট করে নিচ্ছি, হাত দিয়ে মাখাবেন আপনারা, তাহলে ভালো মতো মাখবে। তো ভিউয়ার্স, মোটামুটি আমার সবগুলো উপকরণ ভালো মতো মাখানো হয়ে গেছে, তো আমি এখন ম্যারিনেট করে রাখবো পুরো 1 ঘন্টা। এখন আমি ফয়েল পেপারটা ঢেকে দিব। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার ফয়েল পেপারটা ঢাকা শেষ, তো পুরো 1 ঘন্টা ম্যারিনেট করবো, সাথে থাকুন। ভিউয়ার্স, ফিরে আসলাম মূল রান্নাতে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, কিছু এলাচ, কিছু তেজপাতা, ঘালকে একটু একটু ভাজা ভাজা করে নিই। তো ভিউয়ার্স, ফিরে আসলাম ম্যারিনেট করা শেষ, আমি পুরো 1 ঘন্টাই করেছি, আপনারা ঠিক এমনটাই করবেন, যে যত পারেন ততটা করবেন, যদি পুরো রাত আসবেন তা আরও বেশি ভালো। একটু করে দিয়ে দিচ্ছি মাংসগুলি। হালকা একটু আমি নাড়াটা নেই, এই মুহূর্তে জালটা আপনারা মিডিয়াম আঁচে রাখবেন, তো আমিও ঠিক মিডিয়াম আঁচে রেখেছি। তো ডাকনাটা এখন ঢেকে দিব ঠিক 25 মিনিটের মতো, সাথেই থাকুন। ফিরে আসলাম আমি ঠিক 25 মিনিট পরে, দেখা যাক কী অবস্থা। বিসমিল্লাহ, মোটামুটি আমারটা হয়ে গেছে, আমি এক্সট্রা কোনো ভিউয়ার্স পানি ইউজ করি নাই, তো মাংস একটু হালকা একটু নেড়ে দিই। তো বাটিটা ধোয়া যতটুকু পানি ছিল ঠিক ততটুকু পানি দিয়েছি, আমি হালকা একটু উল্টে দিই আলতোভাবে, আমি আরেকটা চামচ ইউজ করতেছি জাস্ট উল্টানোর জন্য। আপনারা ঠিক এটাকে আলতো হাতে নাড়বেন, অত্যন্ত মাংসগুলি ভেঙে যেতে পারে, যদি মাংসটা ভেঙে যায় তাহলে ঠিক দেখতে ভালো লাগবে না। আমি ঠিক আর 5 মিনিটের মতো জাল করব, ফিরে আসছি 5 মিনিট পরে। তো ভিউয়ার্স, ফিরে আসলাম আরও ঠিক 5 মিনিট পরে, দেখা যাক কী অবস্থা। বিসমিল্লাহ, আমার রান্নাটা মোটামুটি ভিউয়ার্স রেডি, আমি এখন চুলাটা বন্ধ করে দিব। তো ভিউয়ার্স, আমি পরিবেশন করে দেখাচ্ছি, সাথেই থাকুন। ভিউয়ার্স, হয়ে গেল আমার গ্রিল স্পাইসি হারিয়ালি চিকেন, আমি আপনাদের পরিবেশন করে দেখালাম, তো কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন এবং বাসায় অবশ্যই রান্না করবেন। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তো আমার পাশে অবশ্যই থাকবেন। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।